কাটমানির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিক্ষোভে সাধারণ মানুষ। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা বাবাই ঘোষাল টাকার বিনিময়ে পিএইচসিতে চাকরি করে দিচ্ছে, তারই প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এই বিষয়ে তৃণমূল নেতা মোহিত মণ্ডল বলেন যে বাবাই ঘোষাল এই রকম কাজ করে, একসাথে নিজের ভাইকেও সে পিএইচসিতে কাজ করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, কিন্তু কোনো ডিউটি সে করে না, শুধুমাত্র দালালি করে এবং কোয়ার্টার দখল করে রয়েছে, তাকে এখান থেকে অন্যত্র বদলি করা হোক। একই সাথে তিনি বলেন, এখানে চারজন 11 দিন কাজ করেছে, তাদেরকেও বের করা দেওয়া হয়েছে এবং নতুন করে আরো 2 জনকে নেওয়া হয়েছে, তাই আমরা চাই ওই 4 জনকেও কাজে নেওয়া হোক। ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গিফাড়ির পুলিশ এসে আশ্বাস দিলে সেই বিক্ষোভ উঠে যায়, যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বাবাই ঘোষাল। ছেলে ঢুকেছিল, তার দিকে আন্দোলন করে বাবাই ঘোষালই বাইর করে, আজকে বাবাই ঘোষাল পয়সা খেয়ে কোশিকে ঢুকিয়েছিল, আর এখানে যত কাচড়া করে বাবাই ঘোষাল, ও নিজেও কাজ করে, ওর ভাইও করে, একটা কুয়াটারও দখল করেছে, আগামী দিনে মনে হয় বউকে ঢুকাবে, আমি যেটুকু খবর পেলাম। ও কি কোনো রাজনৈতিক দলে যুক্ত আছে? হ্যাঁ, টিএমসির সঙ্গে যুক্ত আছে। তো আপনারাও তৃণমূল, ওরও তৃণমূল, এখানে কি মনে হচ্ছে আপনার? ও পাঁচির ওপর বসেছিল, আজ তৃণমূলে সে তৃণমূল, তাহলে বিজেপিলে বিজেপি, এর আগে সিপিএম করতো, তারপর কংগ্রেস করতো, কে জানে, সবাই জানে, তারপর তৃণমূল এসছে, তাহলে বিজেপি হলে বিজেপি যেত, তাহলে কি আবার অনেকে পাঁচির উপর বসে আছে, বসেছিল ভোটের আগে, যেদিক পেলে ঝাঁপ মারলো। আবারও কি কাটমানির অভিযোগ জানা যাচ্ছে? কাটমানি নেই, বাবাই তা এগুলো করে, যে কোনো এই পিএইচসি যত কাছাড়া বাবাই মানে আপনি তো বলছেন টাকা নিয়ে কাজ দেয়, তাহলে কি কাটমানির আবারও সে কাটমানি? হ্যাঁ, বাবাই ঘোষাল এগুলোই করে। কে আসছে কাটমানি? কি অভিযোগ, কোন জায়গা? পিএইচসি দপ্তরে কর্মী নিয়োগ নিয়ে। না না, ওটা আমারও কানে আসছে, 2 দিন আগে এখানে পিএইচসি যে ল্যাবরেটরি আছে ওখানে একটা এসেনসিয়াল জায়গা, ওখানে নাকি 3-4 ছেলে রিক্রুটমেন্ট হয়েছে, তার মধ্যে আমাদের একটা পার্টি কর্মী, আমাদের এখানে এলাকার একটা ছেলে রয়েছে, এটা আমরা শুনেও খুব আনন্দিত। আর যারা সারা বছর ভোটে খাটেনি তারা এখন এসে যে যার ভাত বকবে, ওসব কথায় কান দিলে হবে না। আর আপনাদের চোখের সামনেই তো যে ছেলেটা কাজ করছে সে তো এখানকারই ছেলে, আপনারা তো তার কাছে গেলে জানতে পারবেন কে কাটমানি খেয়েছে কে খায়নি। এর আগেও তো আপনার বিরুদ্ধে এর আগেও আন্দোলন হয়েছে এবং বিক্ষোভ হয়েছে? আমরা লোকাল ইস্যুতে এখনও রেখেছি, আমি নিজে বারংবার আমি আমার বিধায়কের সাথেও কথা বলেছি, 5 জনের জন্য যেটা আমি ছিলাম এর আগে যে ঝামেলাটা হয়েছিল, আমি নিজে বিশ্বজিৎকে সঙ্গে নিয়ে সাহেবের কাছে গেছি, ওটা এখনও আছে, ওইটা তো আমরা এখনও বারংবার বলছি, তবে সাহেব বলছে এখনও যদি সেরকম কোনো সিচুয়েশন হয়নি হলে আপনাদেরকে জানানো হবে, আপনাদের মাধ্যমেই লোক নেওয়া হবে। আপনিও তৃণমূল করেন, অপরপক্ষ তৃণমূল, বিক্ষোভটা কেন করছে সে ব্যাপারে আমি বলতে পারবো না। আর আমি আমার ইনস্ট্রাকশন মতো আমার নেতৃত্ব আছে, তাদের ইনস্ট্রাকশনের বাইরে তো যাই না, তাদের একটা গাইডলাইন আছে, আমরা এটাই ফলো করি, কারণ আমরা এইসব ব্যাপারে আমি আপনাকে কিছু। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।